ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে। অমানবিক বেদনাদায়ক দৃশ্য চিকিৎসা না করতে পারায় মানসিক ভারসাম্যহীন ছেলেকে দীর্ঘ কুড়ি বছর শেকলবন্দি করে রেখেছেন অসহায় বৃদ্ধ বাবা কাজে আসেনি স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী দিয়ে এই চিকিৎসা হয় না দাবি মন্ত্রীর আশায় থাকেন প্রশাসন বা জনপ্রতিনিধিদের দৃষ্টি পড়লে হয়তো তার ছেলেকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারবেন কিন্তু দিনরাত উন্নয়নের ফিরিস্তি দেওয়া সরকার বা প্রশাসন এখনও মুখ তুলে তাকানোর সময় পাননি এই পরিবারের দিকে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিওর তিওরপাড়া এলাকার বাসিন্দা শফিকুল আলাম বয়স চল্লিশ তার বয়স যখন প্রায় আঠেরো বছর সেই সময় থেকে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় বাবা বুলমাজন প্রথমে বহরমপুর মানসিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে ছেলের চিকিৎসা করান কিন্তু তাতে কোনো 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 কাজ হয় না একটি দোকান বাড়ির সাথে সরকারি জায়গায় বাড়ি নেই জমি তাই পেট সমন্বয় ছোট্ট চালিয়ে ছেলের চিকিৎসা করানো আর সম্ভব হয়নি অসহায় বাবার ছেলে পালিয়ে যেত বাড়ি থেকে তাই বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে ছেলেকে ছেলেকে বাধ্য গিয়ে চোখের জল পড়লেও কিছু করার নেই অসহায় বাবার ভেবেছিলেন প্রশাসনিক কোনো সাহায্য সাহায্য পাবেন সেটা পাননি স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও তা কোনো কাজে আসেনি যদিও স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং ব্লক প্রশাসন পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী তাজমুলের সাফাই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এই চিকিৎসা হয় না এর আগে বহরমপুর চিকিৎসার ব্যবস্থা করেছি পরবর্তীতে আমরা দেখেছি কিন্তু বিজেপির এই এই কার্ড রেখে এর আগে থেকেই বলে প্রশ্ন দিতে পারে কার্ডে কারা কারা চিকিৎসা পাবে পাবে আর না বিজেপি দীর্ঘদিন ধরে সে ভারসাম্যহীন অর্থাৎ পাগল আছে আমরা তাকে জানিয়েও চিনি ওর বাড়িতে অনেকবার আমরা গেছি কিন্তু এতবার বহরমপুর যাওয়া সত্ত্বেও তার কিন্তু এখনও পর্যন্ত সে চিকিৎসা সে এখনও ঠিক হতে ঠিক হয়নি এখন রাত্রে যেন পালিয়ে টালিয়ে যেন না যায় তার জন্য তার জন্য ওকে গৃহবন্দী করে রেখা হয়েছে যে যেন রাত্রে অনেক জায়গায় পালিয়ে যায় তার জন্য ওকে ঘরে ঘরের মধ্যে তৈরি করে ও রাখা হয়েছে আমরা তার পাশে আছি আমাদের সরকার আমাদের পাশে তার পাশে আছে তার পরিবারের পাশে আছে ওর চিকিৎসার জন্য ওর চিকিৎসার জন্য আমরা অনেক আপ্রাণ চেষ্টা আমরা করেছি এখন আমরা ওর পাশে আছি আচ্ছা স্বাস্থ্যসাথী কার্ড আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কোনো চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করছে এই এই ভারসাম্যের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের কোনো প্রয়োজন নেই এটা বহরমপুরে অনেকবার আমরা নিয়েছি বহরমপুরে অনেকবার হয়েছে চিকিৎসা হয়েছে কিন্তু এর পাগলের তো কোনো দিন চিকিৎসা হয় না একমাত্র রাঁচিতে হয় এবং এই কি বলে বহরমপুরে আমাদের মেডের ব্যবস্থা আছে হ্যাঁ তো এই জন্য তাকে গৃহ গৃহবন্দী করে রেখেছে ওর গার্জেনরা যেন এদিক ওদিক না সেই স্বাস্থ্যসাথী কার্ডের কোনো চিকিৎসা পাবে না সেটা নাকি উল্লেখ করে বলছি আবার তাজিমুল হুসেন যিনি মন্ত্রী আমাদের এখানকার সবথেকে বড়ো আশ্চর্য কথা লাগছে এই সরকার তো ভাওতাবাজি সরকার এই সরকার প্রত্যেকটা যে স্কিমগুলো ধরেছে বেশিরভাগই ভাওতাবাজি এই যে আর স্বাস্থ্যসাথী কার্ডটা যে তৈরি করেছে এটা তো ভাওতা দিচ্ছে লোককে বেশিরভাগই মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা কোনো সুব্যবস্থা পাচ্ছে না সুচিকিৎসা পাচ্ছে না তো এই সরকার যতদিন থাকবে ততদিন ভাওতাই দিয়ে বেড়াবে মন্ত্রী তো নিজে স্বীকার করে নিয়েছেন যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা হবে তাহলে কি চিকিৎসা হবে কি হবে না স্বাস্থ্যসাথী কি আমাদের আয়ুষ্মান কার্ডকে চালু করতে দেয়নি মমতা ব্যানার্জি এখানে মুখ্যমন্ত্রী এখানটায় আমাদের আয়ুষ্মান কার্ডকে চালু হতে দেননি আয়ুষ্মান কার্ড যেগুলো এসেছিল সেগুলো ডাস্টবিনে পাওয়া গেছে বেশিরভাগ জায়গাতে খুব লজ্জার বিনোদন এই কার্ড যদি চালু হতো পশ্চিমবঙ্গের মধ্যে তাহলে কত মানুষ এর দ্বারা উপকৃত হতো এই সরকার যতদিন থাকবে ততদিন শুধু ভাউতাবাজি চলবে এই সরকারকে যারা ক্ষমতা এনেছে তারা এখন বলছে আরে আরে টের পেয়েছে তারা বলছে যে বহুত বড় ভুল করেছে এই সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নেবে এই সরকারই একদিন এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একের পর এক তাপর তাপর নেতাগুলো জেলের মধ্যে আছে তো স্বাভাবিক কথা এই সরকার আর বেশি থাকবে না এবার যখন ভোট হবে তখনই মানুষ নিজের রায়টা দিয়ে দেবে অভিযোগ যে স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু কোনো রকম চিকিৎসা পাওয়া যাচ্ছে না প্রশাসনিকের তরফ থেকে কোনো রকম সাহায্য পাইনি এখনো এমনটাই অভিযোগ করছে স্যার কি বলবেন এই ব্যাপারে আর কীভাবে দেখছেন ব্যাপারটা এইভাবে শিকলবন্দি অবস্থায় আছে এটা কালকে সন্ধ্যাবেলাতে কান এসছে একজনের মাধ্যমে একজন জনপ্রতিনিধির মাধ্যমে কান এসছে আপনার কাছে শুনেও কনফার্ম হবে না আর খোঁজ খবর নিয়েছি অ্যাকচুয়ালি বাড়ির লোক নিয়ে যেতে পারিনি কিন্তু এটা আগে দেখে নিয়েছি যে স্বাস্থ্যসাথী কার্ড বা ইত্যাদি সব আসবে না আগামী দিন চিকিৎসার জন্য তো সবই আছে এবং প্রশাসন পাশে আছে আমি এটাকে ভালো মতো দেখবো যাতে তার চিকিৎসা হয় বা তাকে যদি কোথাও পাঠাতে হয় সে সব রকম ব্যবস্থা আমরা করবো প্রশাসন তার পাশে আছে স্যার এক যুবককে এইভাবে শিকলবন্দি অবস্থায় পরিবারের লোকরাই রেখেছে স্যার কীভাবে দেখছেন এই ব্যাপারটাকে না এই ব্যাপারটা খুবই দুঃখজনক হয়তো তারা নিজেদের অসহায় মনে করছে বা কোথাও অ্যাপ্রোচ করেনি তো যখন এখন যখন খবর কানে এসছে তো এরকম ব্যাপারটা তো এটা তো খুবই অমানবিক একটা ব্যাপার তো সেটা তো হতে দেওয়া যাবে না আর সেটা তো আমরা আজকেই সেটা দেখব এবং তার সঠিক চিকিৎসা বন্দোবস্ত তাপস কুমার এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার